খালবাদ থেকে বাসে উঠে পড়েছি রামপুর হাওড়ার বাসে, মাকড়দাতে নামবো, মাকড়দা থেকে যাবো অঙ্কুরহাটি জেভিয়াটে। অঙ্কুরহাটি জেভিয়াটের নাম আই থিঙ্ক তোমরা অনেকেই শুনেছো, তো সেখানেই যাচ্ছি। দুর্গাপুজো যেহেতু সামনেই, তো কিছু কেনাকাটি করা বাকি আছে। পিছনের সিটে বসে পড়েছি, মাকড়দাতে নেমে সেখান থেকে টোটোতে করে যাব। তো বেলার বাস বলে প্রচুর ধীরে ধীরে আসতে যাচ্ছিলো, তো এখানে আমরা নেমে পড়েছি এখন। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইড টু সাইড। আমি চলে এসেছি স্মৃতি তোমাদের সাথে। আজ যাবো আমি অঙ্কুরহাটি জেভিয়াটে, আর সেই ভিডিওটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তো চলো দেখতে থাকো। অঙ্কুরহাটি মেন স্টপেজে নেমে পড়েছি টোটো থেকে, তো আমরা এখন এখান থেকে হাঁটতে শুরু করবো। 5 থেকে 8 মিনিট মতো লাগবে। এটা হচ্ছে অঙ্কুরহাটি মেন স্টপেজ। এখান থেকে তোমরা বাঁ দিক থেকে হাঁটতে শুরু করলি, আস্তে আস্তে একটার পর একটা হাট পড়তে থাকবে। তো আমরা যাচ্ছি এখন জেপিহাটে, তার আগে কিন্তু ইন্ডিয়ান হাটও আছে, তাছাড়া অনেক ছোটো ছোটো হাট আছে। তো তোমরা এখান থেকে ড্রেস দেখতে পারো, এখানে সব রকমের কিছু, বিছানা, চাদর, ড্রেস, ওড়না, জুয়েলারি, জুতো, ঘড়ি, সমস্ত কিছুই পাওয়া যায়। রাস্তাধারেগুলো বিক্রি হয়, বিল্ডিংয়ের মধ্যেও আছে। বাট আমি এটা বলবো যে তোমরা একটু ভালো করে দেখে নেবে, অনেক সময় ছিঁড়া থাকে, দাগ লাগা থাকে, তো সাইজের অনেক হেরফের হয়, সেই জন্য একটু দেখে নেবে। তো এখানে এগুলো জুতো বিক্রি হচ্ছিলো, আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম ছিল। তো আমরা এখনও হাঁটছি, কারণ জেপিহাটটা পৌঁছাতে গেলে 8 মিনিটের মতো টাইম লাগে। রাস্তার ধারে একটা জায়গায় ব্লাউজের একটা স্টোর বসেছিলো, ওই ব্লাউজগুলোর দাম বলছিলো 250 টাকা। তো তোমরা যদি একটু বিকালের দিকে বা সন্ধ্যের সময় করে যেতে পারো, এই ব্লাউজগুলোরই কিন্তু অনেক দাম কমে যাবে, কারণ সন্ধ্যের সময় করে ওরা হোলসেলে অনেক ড্রেস কমে ছেড়ে দেয়। তো এগুলো সব ওয়ান পিসে ভর্তি ছিল, তাছাড়া বিছানা, চাদর ছিল, এগুলো বসেছিল ইন্ডিয়ান হাটের সামনে। ইন্ডিয়ান হাটটা অনেক দিন আগে খুলেছে, বাট এটা নিউ। তো তোমাদের দেখাচ্ছি, ইন্ডিয়ান হাটটা হচ্ছে এই যে গোল্ডেন কালারের একটা বিল্ডিং আছে এখানে, ইন্ডিয়ান হাট, এটার সামনে এগুলো বসেছে। তো ইন্ডিয়ান হাটও টপকে তোমাদের জেপিহাটে যেতে হবে। এখানে সামনে লিওন কাপড়ের ছেলেদের ড্রেস ছিল, এগুলোর দাম ছিল 200 টাকা। এগুলো প্রচুর কমফর্টেবল ছিল, বাট কালারগুলো একদম ভালো ছিল না। তো আমরা আরও সামনের দিকে এখন এগিয়ে যাচ্ছি, অ্যান্ড এই যেখানে ছেলেদের ড্রেস ছিল ওগুলো হ্যাঙ্গারে ঝোলানো, এগুলো ফিক্স রেট থাকে 90 টাকা থেকে শুরু করে 250-300 টাকা পর্যন্ত। বাট এই ড্রেসগুলো অতটা মানে ভালো ছিল না, এর মধ্যে একটা ড্রেস ভালো ছিল, সেটা হচ্ছে নেভি ব্লু কালারের, সেটা হচ্ছে এই সামনের এই ড্রেসটা। অ্যান্ড কাপড়গুলো আমরা দেখে নিচ্ছিলাম, কাপড়গুলো কিছুটা পাতলা, আবার কিছুগুলো অনেক মোটা ছিল। তো কমফর্টেবল কাপড় তোমাদের পছন্দ হলে তোমরা নিতেই পারো। এখানে ড্রেসগুলো ভালো ছিল, বাট আমার কালারগুলো পছন্দ হচ্ছিল না। আর এখানে যে জুতোগুলো দেখছো, এগুলোর দাম 100 টাকা বলছিল। এই সেম জুতো আমি আগের বারে কিনেছিলাম, বাট পুজোর দিন ঘুরতে গিয়েই আমার দিদি জুতোও ছিঁড়ে গেছিলো, আমার বোনের জুতোও ছিঁড়ে গেছিলো। তো জুতো কিনলে তোমাদের বাড়িতে এসে সেই জুতোটা সেলাই ধরাতে হবে, অ্যান্ড ওই জুতোগুলোর দাম ছিল 100 টাকা। আর আমরা এই যে জেপিহাটে ঢুকে পড়েছি, আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে নামছি, আর সামনে বড় করে লেখা আছে জেপি ইন্টারন্যাশনাল হাট। আর সাইডে তো পুরো মাছের বাজারের মতো ভিড়, সামনে আর সাইডে সব জামা কাপড় কিনে মনে হয় গরমেতে বসে পড়েছে। আর আজকে অত্যাধিক গরম ছিল, পুরো হাটে বলতে পারো বেশি ওয়ান পিস ছিল। অ্যান্ড আমরা খুঁজছিলাম জিন্সের দোকান, আর এই যে জিন্সের দোকানের সামনে দাঁড়িয়ে আছি আমরা, 36 সাইজ জিন্সের স্ক্র্যাচ জিন্স খুঁজছিলাম, তো সেই কারণে একটু বেশি ঘুরতে হয়েছে। আর তোমাদের বলে দিই, এখানে কিন্তু জিন্সের প্যান্টের প্রচুর কম দাম, 300-400 টাকা, ওর বেশি বলতে পারো হয় না। অ্যান্ড এই ড্রেসটা খুব সুন্দর দেখতে ছিল, বাট দুর্গাপুজো বলে আমি এতটা সিম্পল ড্রেস নিইনি। অ্যান্ড এটা ছেলেদের একটা ড্রেসের দোকান ছিল, হাফ হাতা সবই, অ্যান্ড ড্রেসগুলো খুব ভালো, 230 টাকা অ্যান্ড 250 টাকা দাম বলছিল। ওরা এতটাই জামার দাম কম বলছিল যে সেটার পরে আর দামটা বেশি কমানো যাচ্ছিল না, 10-20 টাকাই কমাচ্ছিল। বাট জামার কোয়ালিটিটা খুবই ভালো ছিল, বেশ একটা মোটামুটি কমফর্টেবল, একটু মোটা টাইপের, খুব সুন্দর ছিল। আর হাফ হাতার ড্রেসগুলোর ডিজাইনগুলো খুব সুন্দর ছিল। তারপর আমি এই ড্রেসটা দেখছিলাম, এটার দাম 400 টাকা বলছিল, প্যান্ট সমেত জামাটা। অ্যান্ড ওর পাশে যে ড্রেসগুলো দেখছো সেগুলোরও সব 400 টাকা করেই দাম ছিল। অ্যান্ড আমরা চলে এসেছি এবার ফার্স্ট ফ্লোরে, ওপরটা তো রীতিমতো লাইন দিয়ে আমরা উঠেছি। ওপরটা বলতে পারো মেনলি পুরোটাই মেয়েদের, ছেলেদের ওপরটা ছিল না। তো আমরা এখানেও জিন্সের প্যান্টই খুঁজছিলাম, অ্যান্ড ওয়ান পিসে ভর্তি ছিল। আর তোমাদের সামনে একটা ড্রেস দেখাচ্ছি, এই ড্রেসটা আমি হাটে যতবার এসেছি ততবারই বলতে পারো দেখেছি। এই ড্রেসটার দাম আমার অতটা মাথায় আসছে না, বাট এটা পার্টি ওয়ারের পক্ষে খুবই ভালো। অ্যান্ড এই গোলাপ ফুল দেওয়া ড্রেসটা
700 টাকা দাম ছিল না মনে আছে। তাছাড়া এইখানটা লেগিংস প্লাজো এইসবই বেশি বিক্রি হচ্ছিলো, অ্যান্ড ওয়ান পিসও ছিল। তো চলো এখন আগে সামনে এগিয়ে যাই। সামনে গিয়ে আমাকে একটা সাদা ওয়ান পিস আমি চাইছিলাম কিনতে, তো সেটা দেখি। দেখি তো আগে পাথর বসানো ছাড়া দেখ, না না এইটা ঠিক একটু পুরানো পুরানো গোছের লাগে, এইটা ভালো, এটা একটু পুরানো গোছের, বাচ্চার তো দিন আগে, এটা একটু পুরানো পুরানো লাগে না, হ্যাঁ এই কালারে দেখাতে বল। এই যে নিয়ে এটা ভালো লাগে না, এই লেহেঙ্গাটা দেখ, ওই এই সবুজ কালারের লেহেঙ্গাটা দেখ নিচের দিকটা। তিন নম্বর ফ্লোরটা পুরোটাই শাড়ির ছিল, আর এত ভিড় ছিল যে সেখান থেকে না নেমে পড়লে আর থাকা যাবে না। তো আমরা নেমে পড়েছিলাম কারণ শাড়ির কোনো প্রয়োজন আমাদের ছিল না। অ্যান্ড এই ড্রেসটা তোমরা ফ্লিপকার্ট মিশোতে অনেকেই দেখেছো, এটা কিন্তু খুব সুন্দর দেখতে ছিল। দেখ এই গোলাপি কালারের ড্রেসটা কত সুন্দর লাগছে, সামনেটা দেখো। এইটা এই সামনেটা আর লাগে, আর একটা অন্য বার করে দেবে, এই যে এইটার এটা সাদা আছে তো প্যাকিং করা, ওটাই বার করা, এটা বেগুনি কালারটাও ভালো লাগবে, না ওটা নয়। খোল খোল খোল, প্যাকেটটা ধর, ওই দিক দিয়ে পড়ে যাবে প্যাকেটটা, পিছন দিক দিয়ে দেখ, পিলি ঘোর, হাটের ভিতরে এত গরম ছিল মনে হচ্ছিল জামা কাপড়টা একটু পরে কিনবো, আগে একটু বাইরে থেকে ঘুরে আসি। তো আমরা একটু হাটের পিছনের দিকটাতে দাঁড়িয়ে আছি, তো এখানে অনেকেই দাঁড়িয়ে আছে, আর এটা হচ্ছে সাইডের দিকটা। এই যে সামনে দোকানগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে খাবার হোটেল, তো আমরা ভেবেছিলাম এখান থেকে খাওয়া দাওয়া করে নেবো, বাট ওয়েদার দেখে যে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি শুরু হয়ে যাবে। তো আমরা চাইছিলাম এখান থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডের কাছে চলে গেলে ভালো হয়, তো এখানে এখন দাঁড়িয়ে আছি। ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছিল, তাও আমরা মোটামুটি ভিজেই বেরিয়ে পড়েছিলাম কারণ এই বৃষ্টিটা তাও মানে অতটাও ভেজা ছিল না। তো একটু পরেই খুব জোর বৃষ্টি চলে এসেছিলো, ততক্ষণে আমরা ইন্ডিয়ান হাটে কাছে চলে গেছিলাম বলে ওই হাটটার ভিতরে ঢুকে পড়েছিলাম। তো এখান থেকে আমি আর একটা ড্রেস নিয়েছি, সেটা তোমাদের দেখাবো। এই হাটে প্রথমে দোকান অতটা বসেছিল না, বাট আমরা ঢোকার কিছুক্ষণ পরে অনেক দোকান বসেছিল। এখানে 50 টাকায় ব্লাউজ বিক্রি হচ্ছিলো, যেগুলো দেখে মনে হচ্ছিলো অনেক পুরানো, মানে নতুন তোমার মনে হবেই না, তো ওগুলো 50 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছিলো। তো অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আমরা এখন ইন্ডিয়ান হাটের মধ্যে আছি, তো একটু ভিজে গেছি, তো সেই কারণে আমি ভাবলাম এখানটা পাখার হাওয়া দিচ্ছিল উপর থেকে, তো এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল শুকনো করছিলাম। তারপর ভাবলাম তাহলে এই হাটটা একটু ঘুরে দেখা যাক না কেন, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ড্রেস ছিল। তো বৃষ্টি হতে হতে আমরা ভাবলাম তাহলে ভিতরটা একটু ঘুরে দেখা যাক। তো যাওয়ার পথে আমার একটা খুব সুন্দর ড্রেস পছন্দ হয়েছে, সেটা তোমাদের দেখাচ্ছি। তো ওদেরকে বলছিলাম চল চল চল, অ্যান্ড এই নীল ড্রেসটা কিন্তু খুব ভালো ছিল, ওপরটা টি শার্টের স্টাইলটা ছিল বলে একটু বেশি ভালো লাগছিল। জামাটা পাতলা আছে, আমার মনে হয় এটা হবে, তুই ধর হবে বলে মনে হচ্ছে তো, ওইটা হবে এখানে যে ওড়নাগুলো বিক্রি হচ্ছিল আমি ভেবেছিলাম 100 টাকা করে ওড়নাগুলোর দাম, বাট যখন যাচ্ছিলাম তখন জিজ্ঞাসা করতে বললো যে 50 টাকা আর 70 টাকা করে ওড়নাগুলো, এতটা কম দামে ওড়নাগুলো কিন্তু খুব ভালো, আমাদের এখানে 100 টাকার নিচে ওড়না পাওয়া যায় না। আর এই সাদা ড্রেসটা আমার খুব ভালো লেগেছে, সাদা ড্রেস আমার সবসময় একটু ভালো লাগে। তো ওয়েদারটা দেখি বুঝতে পারছো মনে হয় আবার বৃষ্টি আসবে, আর ওয়েদারটা কিন্তু বৃষ্টির কারণে পুরো ঠান্ডা হয়ে গেছে। তো চলো সামনে আর কি পাই দেখাই তোমাদের।
রাস্তা দিয়ে আসার সময় তোমরা এরকম অনেক দোকান দেখতে পাবে, এই যে জুয়েলারিগুলো যেমন বিক্রি করছে, আজকে এত বৃষ্টি হয়েছে সেই কারণে দোকান প্রচণ্ড কম ছিল। ফেরার পথে আরও একটা ড্রেসের জায়গা দেখতে পেলাম, এখানে হোলসেল জামা বিক্রি করছিল, এগুলো লিয়ন কাপড়ের, অনেক সফট ছিল জামাগুলো। তো এই ড্রেসটা কিন্তু খুব ভালো লাগলো আমার দেখতে। আরও একটা তোমাদের ড্রেস দেখাচ্ছি, এখানে অনেক ড্রেস ছিল, তোমাকে তোমার পছন্দ মতো নিতে হবে, আর অবশ্যই ভালো করে দেখে নেবে যাতে কোনো মতে ছেঁড়া না হয়, আর সাইজটাও তোমাদের দেখে নিতে হবে। এই পালক দেওয়া যে ড্রেসটা আছে, এই ড্রেসটা কিন্তু খুব ভালো ছিল আর পুরো ফিট সাইজের। এখানে ডবল এক্সেল এক্সেল তোমরা সবাই পেয়ে যাবে, তোমরা খালি নিজেদের সাইজ মতো মেপে নেবে। তো এই দুটো ড্রেস নিয়েছে। তারপর আসার সময় এই যে দোকানিটা দেখতে এসেছি, এর কাছ থেকে আমরা আগেরবারও ব্যাক কভার নিয়েছিলাম, এখানে ব্যাক কভারগুলোর দাম হচ্ছে 80 টাকা, হেডফোন 30 টাকা করে আর গ্লাসগুলো 70 টাকা করে। তো ও এই ব্যাক কভারটা নিয়েছে ওর ফোনের জন্য। পিছন দিকটা তোমাদের দেখাচ্ছি, খুব ভালো লাগছে, ও একটা স্টিকার মেরেছিল। না না কি হলো নেই মনে হচ্ছে, সবাই হাতেই খাচ্ছে। তুই খা না, চামচ তো দিয়ে যেতে বললাম। জামা কাপড় কেনাও কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি মাগুরদায় বাস ধরবো বলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই।